25 মার্চ 1971 রাতের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল হানাদারের ট্যাঙ্ক। অপারেশন সার্চ লাইটে মৃত্যু উপত্যকায় পরিণত হল ঢাকা শহর, শুরু হল মুক্তিযুদ্ধ। ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ল 68,000 বর্গ মাইল জুড়ে। মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর পাশাপাশি কতিপয় সুযোগ সন্ধানী দুর্বৃত্ত মেতে উঠল নৃশংস হত্যাযজ্ঞে। তাদের একজন পিরোজপুর জেলার অধিবাসী দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদার। 71-এ দেশের মানুষের উপর এই লোকটির করা অন্যায় আর নিষ্ঠুর আচরণের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে তার আপন ছোট ভাই লাল মিয়া ওরফে লালু শিকদারকে। আমি দেলু শিকদারের ভাই, সে অকর্ম কর্তৃবিধান, তাকে মারা হয়েছে। দেলু শিকদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 16 ডিসেম্বর বিজয় অর্জনের কিছুদিন পরই তাকে হত্যা করে এলাকার মানুষ। দেলু শিকদারকে হত্যা করার ব্যাপারে এলাকাবাসীর অভিমত। আমার বয়স তখন 17-18 বছর ছিল, গ্রামের ছেলে তো, আর গ্রামের স্কুলে লেখাপড়া করেছি। আমি তখন ক্লাস টেনের ছাত্র, 17-18 বছর বয়স আমার ছিল। স্বাধীনতা ঘোষণার আগেই তো আমরা প্রস্তুতি ছিলাম যে কোনো একটা হতেই পারে, যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম। এবং যখন প্রচুর মিলিটারি আসে তার আগেই আমাদের ওই যে প্রশিক্ষণ ক্যাম্প গভর্নমেন্ট স্কুল মাঠ হইতে ক্লোজ করা হয়, এবং এরপরেই আমরা তো মুক্তিযোদ্ধা নামে আখ্যায়িত হয়ে গেছি। এরপরেই তো আমরা মুক্তিযোদ্ধা চলে যাই। শফিউদ্দিন আহমেদ ছিল কমান্ডার, উনি ছিল ব্রিটিশ পিরিয়ডের সেনাবাহিনীর একজন হাবিলদার। গোলাম সরোয়ার ছিল তো মারা গেছে নাজিরপুর যুদ্ধে। রাজাকাররা ভয়ানক অত্যাচার করে, যেমন দেলোয়ার শিকদার ছিল, ওর বাড়ি হচ্ছে পিরোজপুর জাড়োগাড়ি, পিরোজের পিতা হলো রজব শিকদার। দেলোয়ার রাজাকারকে আমরা বেশ করেছিলাম, আমি ছিলাম, মহারাজ ছিল, সরোয়ার ছিল, সাহেব আলী ছিল অনেক, তারপর আবেদ হামিলদার ছিল, এরা আমরা যখন ধরে আনি, কিন্তু পাবলিকের মুখে আমরা এত তো হয়ে পড়ে যে ঝাড়ু লাঠি পিছা যে যা পাইছে এই নিয়ে পিটান শুরু করে থাকে। সে তার অত্যাচারের যে একটা প্রতিশোধ মানুষ আর সহ্য করতে পারে না। আমাদের কথা ছিল ওরে ধরে ক্যাম্পেইনে কেটে কেটে লবণ দিয়ে মারবো, কিন্তু পাবলিক সেই সুযোগ আমাকে দেয় নাই। এত অত্যাচারী ছিল এই দেলোয়ার শিকদার। সাইদ হিসেবে একজন এমপি এবং সে অত্র অঞ্চলের মানুষের নয়নের মণি, শুধু এটা একটা প্রতিহিংসামূলক ওই দেলোয়ার শিকদারকে টাইনে এখন সাইদ হিসেবে গায়ে পরে ফেলছে। বুঝছেন, আসলে এ ব্যক্তি হলো দুইজন, একই ব্যক্তি না হয়ে এই রাজনৈতিক কারণে তাকে ওই কুখ্যাত রাজাকারের সাথে তার তুলনা করেছে, এটা খুব ঘৃণার ব্যাপার। দেলোয়ার শিকদারের ভাই আছে, ভগ্নিপত আছে, বোন আছে, মা আছে, ভাইরা আছে, তারাও সঠিক কথা বলতে চায় কিন্তু তাদেরকে মুখ খুলতে দেয় না। তাদেরকে মুখ খুলতে দেওয়া হয়েছে না, তারা কোর্টে এসে সাক্ষীও দিতে চেয়েছিল, কিন্তু সাক্ষী সব গ্রহণ করে নাই। দেলোয়ার শিকদার রাজাকার ছিল এবং তার বাপের নাম ছিল রসুল শিকদার, বুঝলেন, আর এর বাড়ির পিরিসপুর। তো তারা তো মুক্তিযোদ্ধার মাঝেই ফেলে গেছে। আমরা শুনছি যে অনেক আকর্ম কুকম করছে এবং আপনার মুক্তিযোদ্ধারা তার মাঝেই ফেলে গেছে। কী করিয়ে এটাই আপাতত ইতিহাস। কিন্তু স্বাধীনতার 42 বছর পর ইতিহাসই যেন আবার ঘুরে এলো। জানা গেল দেলু শিকদার মরেনি, দেলোয়ার হোসাইন সাইদি নাম নিয়ে সে নাকি এখনও বেঁচে আছে। ফলে তার নামে বিচার বসল, গঠিত হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং 2013 সালের 28 ফেব্রুয়ারি এই ট্রাইব্যুনালেরই ঘোষিত রায়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হল। রায়ে বলা হল আল্লামা সাইদি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের রাজাকার দেলোয়ার শিকদার বা দেলু শিকদার, যিনি পরবর্তীতে তার নাম পরিবর্তন করে দেলোয়ার হোসাইন সাইদি হিসেবে পরিচিতি লাভ করেন। থমকে দাঁড়ায় পুরো বাংলাদেশ। পবিত্র আল কোরআনের একজন তাফসির কারক হিসেবে কোটি জনতার হৃদয়ের মণিকোঠায় স্থায়ী আসন করে নেয়া আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি কি আসলেই দেলু শিকদার? তিনি তাহলে জনগণের ভোটে পরপর 2 বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সফল পার্লামেন্টেরিয়ান, অথচ সরকারি নথিপত্র এবং প্রসিকিউশন পক্ষের দাখিল করা দলিলপত্র থেকে প্রমাণিত হয় দেলোয়ার হোসাইন সাইদি কোনো সময়ই
দেলু শিকদার নামে পরিচিত ছিলেন না। অর্থাৎ তার নাম কখনোই দেলু শিকদার ছিল না, কারণ দেলাওয়ার হোসাইন সাইদি, পিতা ইউসুফ সাইদি, গ্রাম সাইদখালী, উপজেলা জিয়ানগর, জেলা পিরোজপুর, এবং দেলাওয়ার শিকদার ওরফে দেলু শিকদার, পিতা রসুল শিকদার, গ্রাম চিলা শিকদার বাড়ি, উপজেলা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর, প্রকৃতপক্ষেই দুজন ভিন্ন ব্যক্তি। এমনকি সাবসেক্টর কমান্ডার সহ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাদের প্রায় সবার প্রদত্ত তথ্য অনুযায়ী আল্লামা সাইদি আর দেলু শিকদার এক ব্যক্তি নন। একই কথা জানিয়েছেন ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মামলায় পুরো মামলার একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি। সাক্ষীরা সবাই বলেছেন জনৈক দেলোয়ার শিকদার এই ঘটনাটি ঘটিয়েছে। সাইদি সাহেবকে তারা দেলোয়ার শিকদার বা দেলু শিকদার বলে চালানোর চেষ্টা করেছে এবং সে কারণেই সাইদি সাহেবের নামের সাথে তারা দেলু শব্দটা প্রথম থেকেই যোগ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রসিকিউশনের ডকুমেন্টস থেকেই দেখিয়েছি যে সাইদি সাহেব 1956 সাল থেকেই তার নাম দেলোয়ার হোসেন সাইদি, তার আব্বার নাম হচ্ছে বা মরহুম ইউসুফ সাইদি। সুতরাং তার নামের সাথে দেলোয়ার শিকদারের নামের মিক্স হওয়ার কোনো কারণ নেই। এবং যে দেলোয়ার শিকদার নামে একজন রাজাকার ওই সময় ওই এলাকায় ছিলেন, যে বিভিন্ন অপকর্মের সাথে যার সম্পৃক্ত তার কথা জানা যায়, তার ভাই বা তার পরিবারের সদস্যরা পর্যন্ত স্বীকার করছেন যে হ্যাঁ, এই নামে একজন মানুষ ছিলেন, তিনি এই সব অপকর্মের সাথে যুক্ত ছিলেন, যে কারণে মুক্তিযোদ্ধারা পরবর্তী সময় তাকে হত্যা করে। অথচ সেই দেলোয়ার শিকদারের সংগঠিত অপরাধের দায় সাইদি সাহেবের মতো একজন নিরাপরাধ আলেমের ঘাড়ে চাপানোর জন্য তারা সাইদি সাহেবের নামকে বিকৃত করলো। কিন্তু যেখানে সুস্পষ্ট প্রমাণ আছে, সেই দেলোয়ার শিকদারের পরিবার সাক্ষী দিতে পর্যন্ত প্রস্তুত, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের কোনো অনুসন্ধান করা হলো না। না অনুসন্ধান করে, না খোঁজ নিয়ে ডিফেন্স যেখানে তথ্য উপস্থাপন করছে, তারপরেও এই ব্যাপারে কোনো তদন্তের ব্যবস্থা না করে দেলোয়ার শিকদারের বা দেলু শিকদারের অপরাধের দায় সাইদি সাহেবের কাঁধে চাপানো হয়েছে, এটা অবিচারের একটা অন্যতম প্রধান দৃষ্টান্ত। অন্যদিকে দেলু শিকদারের কৃতকর্মে অনুতপ্ত ছোট ভাই লাল মিয়া ওরফে লালু শিকদার ভয় ভীতি আর জীবননাশের হুমকি উপেক্ষা করে নির্দোষ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন। ওনারে ওই মুক্তিযোদ্ধারাই ওই সময় মারিয়ে ফেলাইছে, কিন্তু সাইদির সামনে সাইদি সাহেবের যিনি যে মিথ্যা রটনা রসে, কিন্তু এতে যদি আমরা সামনাসামনি বলতে যাইতে আমাদের ক্ষতি হয়, হয়তো দেখা গেছে আমি বাড়ি ফিরিয়ে নাও যাইতে পারি। দেলোয়ার সাইদি আর দেলু শিকদার এইটা কিন্তু এক না। হ্যাঁ, কিন্তু ওনারে ওই দেলোয়ার হোসেন সাইদিকে দেলু শিকদার বুঝিয়েই আর কি তারে এরম অকর্ম করতেছে। কিন্তু আসলে বাংলার মানুষ এটা দেখা উচিত, সবাইয়ের কাছে দাবি ওনার মতন ভালো লোক আরও যেন ঘরে ঘরে থাকে, আর মা বাপের দোয়া আছে বিধান, আর উনি অকর্ম করে নাই বিধান ওনাকে আল্লাহ তালা এখন দমাইতে রাখছে। আমরা চাই যে আপনারা জনগণের সামনে এগুলো তুলে ধরেন, ওনার মতন একটা নিষ্পাপ লোক, ভালো লোক আমাদের এই পিরোজপুর ডিস্ট্রিক্টে, বালিপাড়ায়, অন্য অন্য সারা বাংলাদেশে ওনার মতন একটা ভালো লোক এই দেশে নাই। আমি ওই দেলোয়ারের ওই পাপির আমি ভাই হিসাবে আপনাদের কাছে জোর দাবি, আপনারা এই সাইদি সাহেবকে মুক্তি দেন। যুক্তি আর বাস্তবতার নিরিখে দেখা যায় আল্লামা সাইদি ও রাজাকার দেলু শিকদারের পরিচয়ে প্রতিটি বিষয়ে রয়েছে ভিন্নতা। দেলু শিকদারের অপকর্ম সম্পর্কে অবগত পিরোজপুরবাসীরও একটাই কথা, এত বড় একজন অপরাধীর দায় নিয়ে কেন নির্জন কারাগারে দিন কাটাতে হবে তাদের প্রিয়জন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে? প্রথিতযশা সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনীতিক আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের সাজিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তা কার্যকর করার পর প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির জন্য কী পরিণতি অপেক্ষা করছে, এটাই এখন দেখার বিষয়।